হ্যাঁ, অবশ্যই তাই। গতকালই আমরা কেন্দ্রের তরফ থেকে জানতে পেরেছিলাম যে জার্মানি থেকে অক্সিজেন সিলিন্ডার আনা হচ্ছে। তারপর ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ভারতীয় বায়ুসেনার C-17 যুদ্ধ বিমান সেটা আজকে গভীর রাতে রাত 2টার সময় রওনা হয়েছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে। আজকে ভোর 7:45 নাগাদ সেটি সেই যুদ্ধ বিমান পৌঁছেছে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে 4টি কন্টেনার, অক্সিজেন বোঝাই কন্টেনার, সেগুলিকে ফিল আপ করা হচ্ছে এই মুহূর্তে, এবং সেটা সিঙ্গাপুর থেকে আজকে সন্ধ্যাবেলায় রওনা হয়ে পানাগড়ে ল্যান্ড করবে, সেরকমটাই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সিঙ্গাপুর থেকে ভারতীয় বায়ুসেনার C-17 যুদ্ধ বিমানে পানাগড়ে নিয়ে আসা হচ্ছে 4টি অক্সিজেন বোঝাই সিলিন্ডার ট্যাঙ্ক। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে ভারতীয় বায়ুসেনা আরেকটি C-17 যুদ্ধ বিমান, সেটি আজকে সকাল 8টার সময় হিন্ডন এয়ারবেস থেকে রওনা হয়ে সেটি পৌঁছেছে পুনে এয়ারবেসে, এবং পুনে এয়ারবেসে সকাল 10টায় পৌঁছানোর পর সেখানে 2টি কন্টেনার লিকুইড অক্সিজেন নিয়ে সেটি পুনে থেকে রওনা হয়ে সেটি পৌঁছেছে গুজরাটের জামনগর এয়ারবেসে। অর্থাৎ যে মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনার প্রাদুর্ভাব আমরা দেখতে পেয়েছি থরহরিকম্প অবস্থা, সেই মহারাষ্ট্র থেকে 2টি অক্সিজেন বোঝাই কন্টেনার নিয়ে আসা হলো গুজরাটের জামনগরে। এটা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, এবং ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে সিঙ্গাপুর থেকে 4টি কন্টেনার আজকে রাতের মধ্যেই পৌঁছে যাচ্ছে আমাদের রাজ্যে পানাগড় এয়ারবেসে। তবে সেই 4টি কন্টেনার সেটা এ রাজ্যের প্রয়োজনে লাগবে নাকি সেই অক্সিজেন বোঝাই 4টি কন্টেনার যেটা সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে সেটিকে কোথায় পাঠানো হবে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি স্বাস্থ্য মন্ত্রকের তরফে বা ভারতীয় বায়ুসেনার তরফেও। ধন্যবাদ সন্দীপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।